Subscribe now and press the bell icon. Never miss an update. স্যার সত্যজিৎ রায়ের সৃষ্টি গোয়েন্দা চরিত্রে ফেলুদা বাস্তবে কোনো অস্তিত্ব ছিল কিনা তা নিয়ে কিন্তু আস্ত একটি মুভি তৈরি করে ফেললেন শাকনিক চট্টোপাধ্যায় এবং এই মুভিটি কিন্তু গতকাল রিলিজ করতে চলেছে এবং এই মুভিটি ঘটনা বা কেমন দেখানোর চেষ্টা করেছেন পরিচালক এবং এই মুভিটি কোথায় কোথায় তা রিলিজ করতে চলেছে তা নিয়ে কিন্তু আজ আমরা কিছু কথা বলতে চলেছি এই ভিডিওতে। চলুন তাহলে ভিডিওটি আজ আমরা তাহলে শুরু করি। বাংলা সাহিত্যে গোয়েন্দার অভাব নেই। বঙ্কেশ, কিরিটি, ফেলুদা তালিকা কিন্তু অনেক বেশি লম্বা। আপনি কার ফ্যান তা কিন্তু জানিয়ে আমাকে কমেন্টও করতে পারেন যে আপনি বাংলা সাহিত্যে গোয়েন্দা বেশি কাকে ভালোবাসেন, ফেলুদা নাকি বঙ্কেশ। এই নিয়ে কিন্তু তর্ক করে বাঙালিরা কিন্তু অনেকে কিন্তু আমরা দেখেছি যে এই নিয়ে কিন্তু তর্কের শেষ নেই। যদিও আপনার পাল্লা কিন্তু ফেলুদার দিকে ভারী হয় তাহলে কিন্তু আপনার জন্য সুখবর রয়েছে। বাঙালি কর্মে ঢুকে যাওয়া একটি নাম হলো ফেলুদা। 1964 সালে সন্দেশ পত্রিকায় প্রথম আত্মপ্রকাশ হয়েছিল। এত বছর অনেক কিছু বদলে পাল্টায়নি কিন্তু ফেলু মিত্রের জনপ্রিয়তা। আজও তার ছবি দেখতে ভিড় উপচে পড়ে কিন্তু প্রেক্ষাগৃহে। কোন রহস্যে এত বছরে ও তা আত্মমত করে রেখেছে ফেলুদার জাদু, সেই প্রশ্ন উত্তর খুঁজতে গোটা একটা তথ্যচিত্র বানিয়ে ফেললেন পরিচালক শাকনিক চট্টোপাধ্যায়। ফেলুদা 85 অফ রয়েস ডিটেকটিভ নামে এই ছবিটি ফেলুদার বায়োপিক আখ্যা দিয়েছেন শাকনিক। ভারতে এই প্রথম কোনো কাল্পনিক চরিত্রকে নিয়ে বায়োপিক তৈরি করে ফেললেন তিনি, যা কিন্তু এই সর্বপ্রথম হতে চলেছে বাংলায়। শুক্রবার মুক্তি পাচ্ছে এই ছবিটি। 2 ঘন্টার এই তথ্যচিত্রে ফেলুদার উপর লেখা বই ও ছবিগুলি বিস্তারিতভাবে উঠে এসছে আমাদের সামনে। আসেন কিন্তু ফেলুদার চরিত্রে অভিনেতা সৌমিত চট্টোপাধ্যায়, সব্যসাচী চক্রবর্তী, লন্ডন, জয়সালমের এবং বারাণসী এবং কলকাতার বিভিন্ন অঞ্চলে কিন্তু শুটিং হয়েছে এই মুভিটি। ছবিটি তৈরি করতে আর্থিক সমস্যায় মুখে পড়েছিলেন কিন্তু শাকনি। যে প্রযোজকের ভরসে কাজ শুরু করেছিলেন তিনি মাঝপথে হাত গুটিয়ে ফিরিয়ে কিন্তু অর্থের জালে পড়িয়ে পড়েন, অর্থ অভাবের জালে কিন্তু পড়েন তিনি। পরে নিজের সমস্ত সঞ্চয় ভেঙে তা কিন্তু তৈরি করে ফেলেন এই আস্ত মুভিটি। এই মুভিটি আমরা দেখতে পাব নন্দন এবং প্রিয়া সিনেমা হলে। গতকাল কিন্তু রিলিজ করতে চলেছেন এবং এই মুভিটি অবশ্যই আপনারা হলে গিয়ে দেখতে পারেন, কারণ এই মুভিটি কিন্তু গোয়েন্দা অর্থাৎ সত্যজিৎ রায়ের উপরে তৈরি হওয়া যে ফেলু মিত্রে যে কীভাবে তিনি গঠন করেছেন, ফেলু মিত্র কীভাবে কে আমাদের সামনে আসতো, সেই সমস্ত তথ্য কিন্তু আমাদের সামনে আসতে চলেছে গতকাল। অবশ্যই মুভিটি আপনারা দেখে আসুন। ভিডিওটা কিন্তু আজ এই পর্যন্ত। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন এবং আমার চ্যানেল যদি আপনার নতুন থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলি খুব তাড়াতাড়ি আপনারা পেয়ে যেতে পারেন।